আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে আপডেটটা নিয়ে এলাম, বিশেষ করে যে 2 দিন 2 রাত যে না খেয়ে থাকার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, আপনারা এটা আমাদের একাধিক ভিডিও দ্বারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো বিশেষ করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে এই যে ওয়াটার ফাস্টিং যে করলাম, তো এতে আমার কি লাভ হলো এবং এটা করার জন্য কি জিনিসের প্রয়োজন, সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বলবো, কিছু দিক নিয়ে আলোচনা করব যে দিকগুলো সাধারণত আলোচনা করা হয় না। তো প্রথম একটা বিষয় আমি আগে আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে যারা ভিডিওটি অবশ্যই তারা দেখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা সিঙ্গেল কিংবা হয়তো যারা স্ত্রী ছাড়া বাইরে আছেন অথবা যাদের হয়তো স্বামীরা বাইরে আছে, এরকম যদি কেউ থাকেন তাহলে বিশেষ করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য খুব একটা ভালো সুন্দর একটা মেসেজ আছে। প্রথম বিষয় যেটা হচ্ছে যে আজকে আমরা যে সুগার প্রেশারে যে ট্রিটমেন্ট করছি এবং এর জন্য বিশেষ করে রোজা রাখার প্রয়োজন পড়ে, ওয়াটার ফাস্টিং এর যে প্রয়োজন পড়ে, তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা, মানে ওষুধের চাইতেও বেশি কাজ করে, মানে এর বিকল্প ওষুধ এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানটা বের করতে আবিষ্কার করতে পারেনি, যে রোজার পরিবর্তে রোজা না রেখে এমন কোন ওষুধ দিয়ে রোজার কাজ হবে এটা এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। সুতরাং রোজা, ওয়াটার ফাস্টিং এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বড় ঔষধ। এখন এই যে 2 দিন 2 রাত অর্থাৎ 48 ঘন্টা আমি যে না খেয়ে থাকলাম, এর জন্য সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ, যারা এমনি সুস্থ মানুষদের জন্য, তাদের জন্য লাগবে ব্রেন সেট আপ, অর্থাৎ আমাদের সঠিক বুঝটা লাগবে। সাধারণত আমরা মনে করি যে আমি যদি না খেয়ে থাকি তাহলে আমি থাকতে পারবো না, আমি কিভাবে পানি ছাড়া থাকবো, কিভাবে আমি না খেয়ে থাকবো, এই ধরনের মানে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকে এবং আমার শরীর দুর্বল হয়ে যাবে, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। আপনাদেরকে আমি শেষ ভিডিও করে দেখিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ 2 দিন 2 রাত না খেয়ে থাকার পরেও কিন্তু আমি দুর্বল হইনি এবং আপনাদের সামনে মাঠে গিয়ে ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে কেন, প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে অটোফেজি বলে যে কথাটা আমি এর আগেও বলেছিলাম, যে অটোফেজি অর্থাৎ আপনার যে বডিতে যা কিছু রয়েছে অর্থাৎ যে চর্বিগুলো জমে আছে সেগুলো কিন্তু আপনার বডি খেতে শুরু করবে, এবার এর ভিতরে যে সব রোগ জীবাণু আছে সেগুলো বডি খেয়ে ফেলবে, এতে থেকে আপনি হবেন রোগমুক্ত। তো বডি যখন ওগুলো খেতে শুরু করবে তখন কিন্তু আপনাকে আর বাহির থেকে খিদা লাগবে না। যখন আপনার মানে সমস্যা কোন জায়গাতে, যখন আমাদের খিদা লাগবে দিয়ে আমরা খেতে পাবো না বা খাবো না তখন আমাদের সমস্যা, কিন্তু যদি আমাকে খিদাই না লাগে তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ আমি মুখ দিয়ে খাচ্ছি না এটা ঠিক, কিন্তু বডি থেকে ভিতর বডি কিন্তু ভিতর থেকে খেতে পাচ্ছে, তাহলে আমার কিন্তু খাদ্য সংকট হচ্ছে না, বডির কিন্তু খাদ্য সংকট হচ্ছে না। আগে মুখ দেখে তো, এখন বডির ভিতর থেকে অটোফেজির মাধ্যমে কিন্তু এটা খাচ্ছে। তাহলে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে যে আমি যদি না খেয়ে থাকি তাহলে আমার ভিতর থেকে সেই খরচটা, শক্তিটা ভিতর থেকে খরচ হবে, বাহির থেকে খাওয়ার প্রয়োজন পড়বে না, এতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে এই মাইন্ড সেট আপ যদি না হয় তাহলে কিন্তু এটা করতে পারবেন না। 2 নম্বর, যারা বিশেষ করে রোগগ্রস্ত ব্যক্তি, বিশেষ করে সুগার প্রেশারে যারা রুগী, বিশেষ করে আমাদের কাছে যারা ট্রিটমেন্ট করাচ্ছেন, তারা কিন্তু প্রথমে এটা করতে পারবে না, কারণ একজন সুগার রুগী কিন্তু খুব ঘন ঘন খিদে থাকে, খিদে যদি খেতে যদি না পায় তাহলে মাথা ঘুরে পড়ে যায়, এই সমস্যাটা থাকে। তো এই সমস্যার জন্য তাদেরকে কি করতে হয়, আমাদেরকে আগে কিছু প্রসেস চালাতে হয়, ফ্যাট অ্যাডাপশন করতে হয়, দিয়ে তখন কি হয়, তখন সে এই পরিস্থিতি তার তৈরি হয়। মানে এই রোগী যদি শুনে নেয় যে আমাকে রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে বা পানি খেয়ে থাকতে হবে, তাহলে ও ভয়ে পালিয়ে যাবে। কেন ভয়ে পালিয়ে যাবে? যে সে জানে আমার ঘন ঘন খিদে, আমি খিদে না খেতে পেলে তো আমি তো মাথা ঘুরে পড়ে যাব, তাহলে সেই সিস্টেমের মধ্যে আসতে চাই না। কিন্তু আমরা প্রথমে তাকে যে রোজা করতে বলি বা ওয়াটার ফাস্টিং করতে বলি এটা বলি না, আমরা আগে তার প্রস্তুতি তৈরি করি। এই 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যখন তার এই সিস্টেম যখন শুরু হয়ে যাবে, অটোফেজি যখন তার শুরু হয়ে যাবে, যখন তাকে আর বাহির থেকে খিদে আর সেরকম লাগবে না, তখন তাকে আমরা এই সিস্টেম দিই, তখন সে সহজেই কিন্তু এটা করতে পারে। এই জন্য অনেক সুগার রোগী যারা কয়েক বছর ধরে রোজা রাখতে পারেনি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করে কিন্তু খুব সহজে কিন্তু রোজা রাখতে পারছে। এবং অনেকেই খুব খুশি যে আমি রোজা রাখতে পারছিলাম না 3 বছর ধরে 2 বছর ধরে আমি রোজা রাখতে পারিনি, এখন আমি রোজা রাখতে পারছি, মানে এত খুশি, এত খুশি যে সে মানে অত্যন্ত খুশি। এখন
এই যে রোজা, ওয়াটার ফাস্টিং, আমি যে 2 রাত 2 দিন ধরে যে আমি না খেয়েছিলাম, তো এতে আমার কি লাভ হলো, ব্যক্তিগত কি লাভ হলো, সেটা আমি আপনাদের সামনে জানাচ্ছি। তো প্রথম বিষয় যেটা হচ্ছে, সেদিনকে আপনার যেদিন আমি শুরু করি সেদিন কিন্তু বৃহস্পতিবার ছিল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা কিন্তু সুন্নাহ। তো আমি একটা সুযোগকে কাজে লাগালাম যে বৃহস্পতিবার থেকে যদি আমি শুরু করি তাহলে কি হবে, আমার কিন্তু ওই একটা দিন কিন্তু রোজা রাখা হয়ে যাবে, মানে বৃহস্পতিবারের সুন্নাহ রোজাটা কিন্তু আমার আদায় হয়ে যাবে, আমি কিন্তু একটা বড় নেকির অংশীদার হয়ে যাব। তাহলে আমি সেদিনকে কি করলাম, আমি রোজা রেখে নিলাম, মানে রোজা রাখা মানে কোনো কিছু একদম সম্পূর্ণ খাওয়া বন্ধ, রোজা যেভাবে রাখে সেভাবেই, কিন্তু আমি সেদিনকে ফজরের মানে সাহারিতে কোনো কিছু খাইনি, মানে ভোরে উঠে আমি কোনো কিছু খাইনি, ওই তার আগের দিন যে সন্ধ্যাবেলায় যে 6টার মধ্যে যে আমি খেয়ে নিয়েছি বাস ওই খাওয়াতেই আমি ছিলাম। হ্যাঁ, তারপরে কিন্তু ভোরে আমি কোনো কিছু সাহারি খাইনি, একবারে সন্ধ্যার সময় যে ইফতার, সেই ইফতার শুধু একটু পানি খেয়ে আমি ইফতার করলাম। তাহলে কি হচ্ছে যে আমার একটা রোজা কিন্তু হয়ে গেল অলরেডি, তাহলে আমি রোজার নেকি কিন্তু পেয়ে গেলাম, আমার ব্যক্তিগত লাভগুলো আপনাদেরকে বলছি। তাহলে 1 নম্বর লাভ আমার কি হলো, সবচেয়ে বড় লাভ হলো কি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম, আমি রোজা রাখতে পারলাম, বৃহস্পতিবারে সুন্নাহ রোজা রেখে দিলাম, 1 নম্বর। 2 নম্বর আমার লাভ কি হলো, 2 নম্বর আমার যেটা লাভ হলো সেটা হচ্ছে কি, যে আমার সেই দিন কিন্তু আমার ফ্যামিলি ছিল না, তারা মানে বেড়াতে গিয়েছিল আর কি, তারা 2 দিন ওখানে থাকবে। তাহলে ফ্যামিলি যদি না থাকে তাহলে রান্না বান্নার আবি ঝাবি ঝামেলা মানে একটা ব্যাপার আছে, আর যদি আপনি ঝামেলা না করবেন তাহলে হোটেলে খরচ করেন। তাহলে আমি এখানে আরেকটা যেটা আমার লাভ হইলো, 2 নম্বর লাভ যেটা হচ্ছে, কিন্তু আমি এখান থেকে আমি ঝামেলা থেকে মুক্ত হলাম, মানে আমাকে রান্না বান্না করার কোনো কিছু করতে হলো না। তাহলে 2 নম্বর হচ্ছে আমার রান্না বান্না করতে হলো, ঝামেলা করতে হলো না, বরঞ্চ ওই সময়টুকুকে আমি কিন্তু অন্য ভালো কাজে লাগাতে পারলাম। তাহলে বুঝতে পারলেন 2 নম্বর লাভটা আমার। 3 নম্বর যেটা হচ্ছে যে আমার খাওয়ার জন্য যে খরচটা হতো সেই খরচটাও আলহামদুলিল্লাহ মিশে গেল, তাহলে এটাও কিন্তু একটা লাভ। হ্যাঁ, যে আমার খরচ বাঁচাতে পারলাম, আমি সময় বাঁচাতে পারলাম, আমি সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারলাম, আমি ঝামেলা থেকে মুক্ত পেলাম, মানে এর মধ্যেই তো অনেকগুলো লাভ আমি দেখতে পাচ্ছি। তাহলে এতগুলো লাভ কিন্তু আমার হলো। তারপরে দেখেন, 2 দিন না খেয়ে থাকার, 2 দিন 2 রাত না খেয়ে থাকার এটা অভিজ্ঞতা তৈরি হলো আমার মধ্যে। সাধারণভাবে একটা রোগীকে যদি বলি, আমি যদি এই পরামর্শ দিই, তাহলে এই অবস্থা কেমন লাগে নিজেকে এটা তো যদি না বুঝতে পারি তাহলে তো হয়তো রোগীকে সেভাবে বোঝানো সম্ভব হবে না। তাহলে 2 দিন 2 রাত না খেয়ে থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আমি অর্জন করতে পেরেছি। হ্যাঁ, যে কিরকম হয় এটা আমি বুঝতে পেরেছি। তাহলে কি হচ্ছে যে 2 দিন 2 রাত না খেয়ে থাকার অভিজ্ঞতা আমি বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দিন না খেয়ে থেকেছেন, সাহাবায়ে কিরাম একাধিক দিন না খেয়ে থেকেছেন, তাহলে তারা কি অনুভূতি তাদের হয়েছে, কি কষ্ট তাদের হয়েছে। তাহলে অনেক মানুষকে দেখবেন বলবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দিন 2 দিন 3 দিন না খেয়ে থেকেছে, পেটে পাথর বাঁধতে হয়েছে, হ্যাঁ তুমি কি বেনেছো, তুমি কি করেছো, এই ধরনের অনেক কথা আপনারা হয়তো শুনে থাকবেন অনেকের মধ্যে। হ্যাঁ, তো এটা বাস্তব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর বেনেও থেকেছেন, সাহাবা একরামরা পাথর বেনে এরকম পরিস্থিতি এসেছে। তো এখন তো আমাদের খাবার অভাব নেই আলহামদুলিল্লাহ, আমরা তো শুধু খেয়ে যাচ্ছি আর রোগ মানে তৈরি হচ্ছে আমাদের। তো তারা যে কষ্ট করেছে, তাহলে আমি এই যে 2 দিন 2 রাত না খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে না খেয়ে থাকা, তার যে কষ্ট, তার যে অনুভূতি, সেই অনুভূতিটাকে আমি বুঝতে পেরেছি, যেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি এখন পর্যন্ত, কারণ এই পরিস্থিতি আপনাদের আসেনি, আপনারা তো 2 দিন 2 রাত না খেয়ে থাকেননি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেননি। তাহলে আমি যেটা বুঝতে পেরেছি, হ্যাঁ, সেটা নিজের অভিজ্ঞতাটা আমি বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে কি হচ্ছে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে কি যে আমি আগেই বলেছি আপনাদের সামনে অটোফেজি, অর্থাৎ আত্মভক্ষণ, মানে হচ্ছে যে আমার ভিতরে যদি এমন কিছু রোগ থাকতো যে রোগগুলো কিন্তু হয়তো একদিন না খেয়ে হয়তো দেখা যাচ্ছে যে সেগুলোকে বডি মানে খেতে পারতো না, তো 2 দিন যখন আমি না খেয়েছিলাম তখন কি হয়েছে যে রোগগুলো হয়তো ছিল সেইগুলোকেও বডি কিন্তু খেয়ে ফেলেছে। এর মধ্যে আরো যে কত গোপনীয় ভাবে যেগুলো আমাদের জানার বাইরে যে উপকার হলো সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে, এটা আমরা জানি না। তাহলে কত নম্বর, কতগুলো লাভ হলো, 5-6টা অলরেডি আপনাকে লাভ দেখালাম। আর প্রথমে যেটা বলেছিলাম, বিশেষ করে যারা সিংহল আছেন,
বা যারা হয়তো স্ত্রীকে ছেড়ে বাহিরে আছেন, বা যারা হয়তো যাদের স্বামীরা বাহিরে আছে, তাদের জন্য এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে রয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনারা হয়তো অনেকেই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যুবকের দলেরা, তোমরা বিয়ে করো, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, আর যাদের সামর্থ্য নেই তারা কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা সিয়াম পালন করো, রোজা রাখো। আজকে আমরা কিন্তু রোজাতে আমরা সেই রকম ভাবে যে রোজা রাখলে যে আমাদের যৌন উত্তেজনা যে দমন হয়, এটা কিন্তু আমরা সাধারণভাবে কিন্তু বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? এখানে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমরা হয়তো শুধু রোজাই রাখি কিন্তু সুন্নাহ মোতাবেক রোজা রাখি না। সাহারিতে কম খাবার খাওয়া, তারপরে ইফতারে বাড়াবাড়ি না করা, এই নিয়মগুলো কিন্তু আমরা মানি না, শুধু রোজা রাখি এতটুকুই। কিন্তু পুরো সিস্টেমটা সুন্নাহ মোতাবেক যে হতে হবে এটা কিন্তু আমরা করি না, ফলে আমরা যে উপকার পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই না। বিশেষ করে আমার কাছে অনেকেই বলেছে এর আগেই, ও যে ভাই হয়তো দেখা যাচ্ছে যে কারো কোনো সমস্যার কারণে হয়তো স্ত্রী থেকে আলাদা আছে, বা হয়তো স্ত্রী তার স্বামী থেকে আলাদা আছে, কিন্তু তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের প্রবল যৌন উত্তেজনা, তারা মানে একটা সমস্যার মধ্যে মানে পড়ে আছে আর কি, এখন কি করবে এই মুহূর্তে। তো অনেকে আমাকে বলেছে যে আচ্ছা আপনি তো মানে যাদের হয়তো যৌবন চলে যাচ্ছে তাদের জন্য তো হয়তো চিকিৎসা করছেন বা ওষুধ দিচ্ছেন, তো যৌন উত্তেজনা কমানোর জন্য কোনো ঔষধ আছে কিনা আমাকে অনেকেই মানে বলেছে আর কি। তো এর আগে আমি একদিন আমাকে একজন জিজ্ঞাসা করলো, তো আমি বললাম যে এরকম ওষুধ তো আমার কাছে নেই বা আমি জানি না। তারপরে পরে আমার মনে পড়লো, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস, তো এই হাদিস পালন করলে তো কন্ট্রোলে থাকবে অনেকটাই। তো আমি বললাম ঠিক আছে, তারপরে কোন একজন মানে দেওয়া হয়েছে কোন একজনকে পরামর্শ, তারপরে সে কিছুটা মানার চেষ্টা করে। তারপরে পরে এই যে ওয়াটার ফাস্টিং, যেটা 2 রাত 2 দিন না খেয়ে থাকা, যে মানে অভিজ্ঞতা যেটা আমি অর্জন করলাম আলহামদুলিল্লাহ, বিশেষ করে এটা সিঙ্গেলদের জন্য এবং যাদের হয়তো স্বামী বাইরে আছে অথবা যাদের স্ত্রী থেকে যারা দূরে আছেন তাদের জন্য এটা খুবই 100% একদম কার্যকরী। কত কার্যকরী এটা মানে শুরু করলেই বুঝতে পারবেন। অবশ্যই এটা আপনারা করবেন যাতে আপনারা কোনো পাপের পথে না যান, পাপের দিকে যাতে বাঁচার জন্য। এটা সবচাইতে বড় একটা মানে বুদ্ধি হচ্ছে কি, যে আপনি রোজা রাখেন, অর্ডার ফাস্টিং করেন, 2 রাত 2 দিন আপনারা না খেয়ে থাকেন, দেখেন আপনার মানে চেঞ্জ দেখতে পাবেন আপনি, মানে অসাধারণ কাজ, আলহামদুলিল্লাহ অসাধারণ কাজ করবে। তাহলে বিশেষ করে যারা আমাদের কাছে জানতে চাইতেন যে যৌন উত্তেজনা কমানোর জন্য কোনো ঔষধ আছে কিনা, তো আমি এর চাইতে ভালো ঔষধ আর আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি কারো এমনি স্বাভাবিকভাবে রোজা রেখে যদি হয়তো অতটা না বুঝতে পারছেন, আপনি 2 দিন 2 রাত না খেয়ে থাকেন, ওয়াটার ফাস্টিং করেন, তারপরে হয়তো মাঝখানে 1-2 দিন আবার খেলেন, তারপরে হয়তো মাঝে মধ্যে রোজা রাখলেন, অথবা আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, প্রস্তুতি বুঝে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে, দেখবেন অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনি এর চাইতে ভালো ওষুধ হয় কিনা আমার জানা নেই। বিশেষ করে এটা খুবই কাজে লাগবে তাদের জন্য যারা সিঙ্গেল এবং যাদের যারা স্ত্রী থেকে দূরে আছেন অথবা যারা স্বামী থেকে যারা দূরে আছেন তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এই যে বিষয়গুলো অভিজ্ঞতা, এগুলা যদি আমি এটা না করতাম তাহলে আমি এটা বুঝতে পারতাম না। আর এটা কিভাবে হয় এটার বৈজ্ঞানিক কারণ আছে, সেগুলো বৈজ্ঞানিক কারণ এখন আমি বলতে যাচ্ছি না। হ্যাঁ, ভিডিও এমনিতেই বড় হয়ে গেল, আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলোর মানে বৈজ্ঞানিক কারণ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সেই হাদিস গুলো যদি আমরা পুরোপুরি সঠিক ভাবে যদি মেনে চলি তাহলে তার আমরা রেজাল্ট ফলটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আর আমরা যদি কিছু মানি আর কিছু যদি আমরা আমাদের মতো করে মানি তাহলে কিন্তু সেই রকম ভাবে আমরা এগুলো কিন্তু বুঝতে পারবো না। তো এই হচ্ছে মোটামুটি যেটা আমি আপনাদের সামনে অভিজ্ঞতা শেয়ার করলাম, যে এই যে 2 দিন 2 রাত না খেয়ে থাকার যে মানে লাভ, এই লাভটা কি হলো এবং এতে কি ফায়দা আছে। এছাড়া অনেক ফায়দা আছে, অনেক প্রচুর এতে লাভ রয়েছে, যেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমাদের বিশেষ করে এটাই মেসেজ দেওয়ার ছিল যে বিশেষ করে ওয়াটার ফাস্টিং, রোজা, এটা খুবই একটা বড় ঔষধ, এত বড় ঔষধ যে এর বিকল্প হিসেবে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি, যে কোনো মানুষকে রোজা না রেখেও রোজার উপকারটা পাওয়া যাবে, এখন পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা, আর ভবিষ্যতেও করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং এটা সম্ভব নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান, যে রোজা দিয়েছেন,
হ্যাঁ, এটা আশ্চর্যজনক একটা, মানে আমাদের শুধু নেকি তো নেকি হচ্ছেই, সাথে সাথে আমাদের শারীরিক মানে ফায়দাও হচ্ছে, যার কোনো তুলনা করা যায় না। তো বিশেষ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই যে 2 দিন 2 রাত না খেয়ে থাকার চ্যালেঞ্জ, এগুলো খুবই সোজা ব্যাপার, এগুলো যখন তখনই করতে পারা যায়। আর বিশেষ করে আমাদের কাছে যারা চিকিৎসা করাচ্ছে তাদের জন্য তো আরো সহজ ব্যাপার। আমি যে 2 দিন 2 রাত না খেয়ে থেকেছি, মানে আমার এটা আমাদের রোগীদের তুলনায় 4-5 দিন না খেয়ে থাকার মতো। কারণ তারা যদি 1 সপ্তাহ ধরে না খেয়ে থাকে, তারপরে তারা কিন্তু কষ্ট পাবে না। কেন পাবে না, তার কারণ আছে, সেগুলো হয়তো আমি আপনাদেরকে সহজে বিভিন্ন ভিডিও গুলো দেখে থাকলে আপনারা হয়তো বুঝতে পারবেন খুব সহজ। কারণ তাদের অনেক ফ্যাট জমে আছে বডিকে, এখন তারা ভিতর থেকে খাচ্ছে, আর আমার মানে এক্সট্রা তো আর ফ্যাট নাই, যে এক্সট্রা ফ্যাটের কারণে মানে এক্সট্রা ফ্যাটের কারণে যে আমি মানে কয়েকদিন ধরে থাকতে পারবো অসুবিধা, এরকম নাই, এরকম ব্যাপার না। কিন্তু আমাদের রুগীদের, বেশিরভাগ রুগীদের কিন্তু এটা খুব সহজ, এবং 4-5 দিন ধরেও তারা না খেয়ে থাকতে পারবে, যদি আমরা এরকম কাউকে পরামর্শ দিই না। সাধারণভাবে আমরা রোজা রাখতে বলি, এটাই আমরা যথেষ্ট বলে মনে করছি। তো সম্মানিত দর্শক, যদি আপনাদেরকে এর মধ্যে কোনো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যদি আমাদের সম্ভব হয়, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বানিয়ে আপনাদের কমেন্ট গুলোর সেই উত্তর গুলো দেওয়া হবে। এই পর্যন্তই আজকের। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।